আছে বাবা নাই, বাবা নাই দে তো আমার এই পরিস্থিতি, ছোট তুলে ধরি আছি। আপনার মালিক গায়ে হাত তুলছে? আপনার গায়েও হাত তুলছে? কি রে ফোন করেন? হাসান ভাই, হাসান ভাই বলতেছে আরবাব চেঞ্জ করবেন। আরবাব তো চেঞ্জ করলে এখন কেমনে করব, এখন তো আমার কাছে কিচ্ছু নেই। বুঝাও থাকে না সত্য নাই তো আরবাব কি সাইট সিং করবে? হ্যাঁ সাইট সিং করব। সার্সিতে বেশি দিন হয় নাই, তিন মাস হচ্ছে। তো সার্সিং কি জন্য? আর লং টাইম ডিউটি ক্যাফেটেরিয়ার মধ্যে না। আচ্ছা ক্যাফেটেরিয়ার ডিউটি, ক্যাফেটেরিয়ার মধ্যে লং টাইম ডিউটি একদম। রাতের মানুষ রাতে 12টা পর্যন্ত করতে পারে, 1টা 2টা 3টা। আপনার বাড়ি কোন জায়গায়? কুমিল্লা। বিদেশ কয় বছর করেন? কয় বছর না বিদেশ আজ দিয়ে অনেক বছর হয়নি। এক বছর হয়নি তো? এক বছর হয়নি, এক বছর হইয়া নেই। 8 মাস কাম করছি, 3 মাস 2 মাস 27 দিনের বেতন হাবো। টিয়া চাইছি আগে তুলটিয়া বাজারে গেছে, টিয়া দেন না। তারপর ফতাকা তো দেই না, ফতাকা যাইবার মনে 3 দিন না যাইবার 5 দিনের 5 দিনের 3-এ ফতাকা মারাইছে, পতাকা এর পকেটে রাখছে। পতাকা লোকের মধ্যে বহুত কথা বলছে, পতাকা দিত না। শেষ পর্যন্ত এদের কাছে আবার রিকোয়েস্ট করছি, আবার এত পতাকা ফাঁসুর কিছু দিত না, এত দরকার নেই। তো এবারে চিন্তা করছি অন বেজাল করব কাল হবে, অন দিকে আরও লই এসে হিগা হয় তাল তো বনে যাওয়াই। অন যদি হিগের লোকে কোনো সমস্যা করি তাহলে সমস্যা আইব বনের উপরে, বনের উপরে। ওই এলাই কোনো ই করি না, অনেক ধৈর্য ধরছি, লোকে কথা কইতে দেয় না। কথা কইলে যদি জানে জানা জানি মানে লোকে তো একবারে বাঙালির সামনেও দেখতে পারে না, বাঙালির সামনে দেখলে এত মনে করে কথা কয়। দেশে তো অনেক ভালো ছিলাম, আমার তো আমি তো আই বেলায় না ঘুরছিলাম বারবার, এবারে আবার কইছি আর আমি আবার না করছি। হে এবারে তো বাই যাইতে মারি না, শুনতে পারি না। এবার মানে বাড়ি থেকে ফেসাদ দিয়ে ফাটাইছে আপনার? আপনি নিজে আসতে চান নাই? না এবারে বাড়ি খাইতাম গেছি 4 মাস 5 মাস আবার ডাকাতে বাই দেই বেগুনের মুখকালা মুখকালা এত যাইতো না। এই সে বকর চক্কর ও নাই, যদি বিদেশের টিয়া যদি দেশে ইনকাম করতে আর বিদেশ করতে এটা কিন্তু ক্ষেত্রে বুঝতে ওই জিগা আর আনবো এই হিগা একবার কি জানি হওয়াই চাল লাগানো মানে ফার্ম ফোর্টি দিয়ে আপনারা নিয়ে আসার জন্য। হ্যাঁ খালি ফোনে 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 যোগাযোগ আর বনি জামাই তো তাল দেয় রে, বনি জামাই আছে ডুবে যাক। তো এখন আরবাব ছেড়ে দিছেন, তো এখন তো জীবনের আর কোনো এই যে এত টাকা খরচ করে আসছেন এখন তো আর গ্যারান্টি নেই, যে কোনো মতো ধরা খাইতে পারে। গ্যারান্টি অন হেতে আর যেভাবে ধমক দিছে একবার আর দুইবার দেন গা তো হাত তুলছে। আপনার মালিক গায়ে হাত তুলছে? আপনার গায়েও হাত তুলছে? তো এখন যাকে বিদেশে তো এমনি সবাই যে আসে কষ্ট করে, সবাই কষ্ট করে। তো এখন টাকা পয়সা বাড়িতে এখন তো তেমন দিতে পারে না, টাকা পয়সা বাড়ি থেকে কিছু বলে না, টাকা পয়সা না দিতে পারলে কত কিছুই বলে। এখন আমি যা পাইতেছি একটা চাকরি নিছে, হওয়ালিয়া করার চাকরি দিছে, চাকরি মতো কালি খোঁজ খবর নিলে কয়টিয়া দিছে না দিছে, এতে চাকরি জয়েন দিছে আজ 5 মাস। বেতন আছে 1 মাসে আছে 13,000, 1 মাসে আছে 11,000, এতে মোটকে ঘরের 4 মাসে টিয়া দিছে 4,000। 4,000 দি হেতে 5,000 টিয়া লই গেছে। ছোট ভাই আপনার না? ছোট ভাই আর 4 ভাই তো। আপনি সবার বড়? আপনি সবার বড়? আমি সবার বড়, এই জন্য তো ধরা খাইছেন। কারণ সবার বড় হওয়া মানে গাধা। আব্বা মা আছে? বাবা নাই, বাবা নাই দে তো আমার এই পরিস্থিতি, ছোট তুলে ধরি আছি কাজ করলে নিজের সমস্যা নাই, কাজ করেন। যতদিন নসিবে আছে বিদেশ থাকার অতদিন থাকবেন, কারণ ইলিগেল হয়ে গেলে এক ঝামেলা।
কখন দেশে চলে যাওয়া লাগে এটা ঠিক নেই, এটাও বুঝতে পারি না। কাল্লে কইলে আইকো অন এন এন আর কাছে তো কিছু কিছু টিয়ার আর লাগে। যদি আই যদি 10 টিয়া বেতন হয় তা হিয়ন তো যদি আই 2 টিয়া রাখতে পারি তাহলে এটা আর লাগে না লাভ না লাভ বুঝি 10 টিয়া বেতন হলে আর একটা তো কষ্ট আছে। দুইটি আর একটা আনা করে হাতে দিলাম এটা দিয়ে আপনারা সারেন নাম হচ্ছে কি নাম কি আপনার? শাকের। শাকের তো আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।